বছর বছর বেতন বাড়ে বলেই তো জানতাম, কিন্তু এ তো উল্টো বিপদ। বেতন বলুন বা সাম্মানিক, 2019 যা ছিল ঘন্টা পিছু 1500 টাকা, 2023 এসে তা হয়ে গেল মাত্র 300 টাকা। বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে অতিথি অধ্যাপকদের সাম্মানিক ভাতা কমানোর বিজ্ঞপ্তিতে বিতর্ক, সোশ্যাল মিডিয়ায় সরব অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র, এবার কি সিভিক অধ্যাপক তৈরির কাজ শুরু, উঠছে প্রশ্ন। যে রাজ্যে সিভিক পুলিশ থেকে সিভিক ভলেন্টিয়ার থেকে সিভিক ডাক্তার থেকে এখন কি সিভিক অধ্যাপক নিয়োগের ব্যবস্থা হচ্ছে? 2019 ছিল 1500 টাকা, চার বছর পর পাঁচ গুণ কমে ঘন্টা প্রতি 300 টাকা। বিশ্ববিদ্যালয়ে ক্লাস করিয়ে মিলবেই ভাতা। বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপকদের সাম্মানিক ভাতার বিজ্ঞপ্তি ঘিরে জোর শোরগোল। বিজ্ঞপ্তিতে উল্লেখ, প্রতি ঘন্টায় সাম্মানিক 300 টাকা, সপ্তাহে সর্বোচ্চ 4টি ক্লাস, মাসে 16টি, সাম্মানিক মাসে 4800 টাকা, যোগ্যতা পিএইচডি অথবা নেট। বিশ্ববিদ্যালয়ের এই বিতর্ক ঘিরেই সমালোচনায় সরব শিক্ষাবিদরা। এখন সবচেয়ে বড় বিপদটা হচ্ছে যদি শিক্ষায় চুক্তিভিত্তিক নিয়োগ শুরু হয় এবং কার্যত সেটা একটা সিভিক টিচারের চেহারা যদি পায়, সেটা আমাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে অত্যন্ত দুর্দিন। এবং এই ধরনের সার্কুলার বিশ্ববিদ্যালয়গুলোতে দেওয়া হচ্ছে যেখানে 300 টাকা প্রতি ঘন্টায় পিএইচডি পাশ করা ছেলে মেয়েদের নিয়ে তাদেরকে অ্যাসাইন করা হচ্ছে বা হওয়ার চেষ্টা হচ্ছে, এর চেয়ে দুর্ভাগ্যের জিনিস কিছু হয় না। বিশ্ববিদ্যালয়ের এই বিজ্ঞপ্তি ঘিরে সমালোচনা সরব বিরোধীরা। বাঁকুড়া ইউনিভার্সিটিতে সিভিক প্রফেসর নিয়োগ করার বিজ্ঞপ্তির মধ্য দিয়ে কলেজ সার্ভিস কমিশনের পঞ্চত্ব প্রাপ্তি ঘটালেন 500 টাকার ভাতা দেওয়া, 28 টাকার মদের বোতল খাওয়ানো, ডিআর লটারি বেচা এই রাজ্যের সর্বনাশী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। বাংলায় কলেজে শিক্ষক হতে পারেন, অন্যান্য ক্ষেত্রে সরকারি কর্মচারী হতে পারেন, বাংলার কৃষক হতে পারেন, বাংলার শ্রমিক হতে পারেন, ন্যায্য মজুরি কেউ পান না। শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের নেতাদের ভাই ভাই পদের সম্পত্তি হাজার হাজার কোটি গুণ বাড়ে। যতদিন এই সরকার রয়েছে খালি শিক্ষক বলে নয়, সমাজের প্রত্যেকের এই বঞ্চনা চলবে। সিভিক পুলিশদের দিয়ে ক্লাস করানো ঘিরে বিতর্ক তুঙ্গে উঠেছিল বাঁকুড়াতেই। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই নতুন বিতর্ক। প্রশ্ন উঠছে, শিক্ষা ব্যবস্থায় কেন এমন উদাসীনতা? বিতর্কের মুখে অবশ্য এ নিয়ে মুখে কুলুপ এঁটেছে বাঁকুড়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রিপাবলিক বাংলা। দেখুন,